রাজধানীতে নিম্ন আয়ের মানুষের সবচেয়ে বড় সমস্যা থাকার জায়গা। দিন এনে দিন খাওয়া অনেক মানুষকে রাস্তার পাশে বা ফুটপাতে রাত কাটাতে হয়। স্বল্প আয়ের অনেকে বেছে নেন বুড়িগঙ্গার তীরে ভাসমান হোটেল, যেখানে রাত কাটানো যায় 50 থেকে 100 টাকায়। কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ সজীব আহমেদ জিয়নের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজধানী মিটফোর্ড হাসপাতালের বিপরীতে বাধা ভাসমান এই নৌজানগুলো কেউ কখনো চলতে দেখেনি। এগুলো মূলত থাকার হোটেল। গরিবের ফাইভ স্টার নামে খ্যাত এইসব হোটেলের অবস্থান বাবুবাজার ব্রিজের পশ্চিম পাশে। আবাসিক এই হোটেলে 50 থেকে 100 টাকায় রাত কাটানো যায়। রাস্তা থাকুন যায় না, এর লেগে আমি 120 টাকা থাকি। তাহলে আমার এখানে কিছু কিনা লাগে না, এখানে সব কিছু মালিক বরণ করতে আছে। ফ্যান, লাইট, কারেন্ট, তারপর ল্যাপ, তোষক, বালিশ সব কিছু মালিক। আমি ডেলি 100 টাকা করে ভাড়া দিয়ে যাচ্ছি। এখানে থাকা বাসিন্দাদের অধিকাংশই থাকছেন দীর্ঘদিন ধরে। তবে দুই একদিনের জন্য যারা বিভিন্ন প্রয়োজনে রাজধানীতে আসেন, থাকার জায়গা না থাকলে তারাও বেছে নেন স্বল্প খরচের এই আবাসিক হোটেল। আরছি পাসপোর্ট কাজে আসছি, এই জন্য কোনো অল্প টাকায় থাকতেও পারতেছি। পরিচালনাকারীরা জানান, নিম্ন যাদের সুনির্দিষ্ট আয়ের উৎস নেই তারাই এখানে অতিথি হন। দিন মজুরি লোক তারা আসে, নিরিবিলি ঘুমাইয়া থাকে, আবার সকালবেলা চলে যায়। এখন আমাদের এই মিরপুর ঘাটের এখানে যখন আমরা আসলাম, তখন এদের একটা রং সাইড হয়ে গেছে, এখানে কাস্টমার আমরা পাই না। কালের সাক্ষী ভাসমান এই হোটেলগুলো সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।